টেলিভিশনে ফেললো ডিআরপি এবং নিউজ টেলিভিশনের নয়া নজির করলো রিপাবলিক বাংলা। টেলিভিশনের নয়া নজির রিপাবলিকের এগিয়ে থাকা দম্ভ চূর্ণ করলো রিপাবলিক বাংলা। চোখে চোখ রেখে, একেবারে চোখে চোখ রেখে টিআরপিতে সবার ওপর রিপাবলিক বাংলা। এবং ডে ওয়ান থেকে কিন্তু আমরা এই কথাই বলেছিলাম আপনাদেরকে, যেটা বারে বারে আমরা প্রমাণ করে চলেছি, আজকে সেটা খাতায় কলমে গিয়ে কোথাও গিয়ে প্রমাণ হয়ে গেল। আমি রাখি ইউটিউবে এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন তারা তাদের মতামত পাঠাচ্ছেন। একজন এই মুহূর্তে একজন দর্শক যিনি লিখছেন, সুদীপ শিকদার যুদ্ধের সাংবাদিকতা এবং রাজনৈতিক সাংবাদিকতায় রিপাবলিক বাংলার জুড়ি নেই, আপনারা আপনাদের ভালোবাসায় আমরা আজ উল্কার গতিতে এগোতে পেরেছি। আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা এবং পৌলমি। পৌলমি, আজকের দিনের এই অনুভূতিটা অন্য দিনের থেকে একেবারে আলাদা, এবং আমাদের যেখানে যুদ্ধ চলে, যেভাবে আমাদের এখানে কাজ হয় এবং প্রতি মুহূর্তে যেভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল একদম প্রথম দিন থেকে, সেই চ্যালেঞ্জ কতটা ছিল আমাদের কাছে কঠিন? একেবারে কঠিন তো ছিলই মীনাক্ষী, তবে এর মাঝেই আপনাদের বলবো এই যে এই কঠিন চ্যালেঞ্জটা আমার সঙ্গে মধুকল্পিতা রয়েছে, এই কঠিন চ্যালেঞ্জটা আমরা কোথাও গিয়ে হাসতে হাসতে জয় করে ফেলেছি। আর যখনই আমরা জানতে পারলাম যে আমরা দু নম্বরে, একেবারে জিরো থেকে শুরু করে আমরা এই জায়গায় পৌঁছেছি, সত্যি কোথাও গিয়ে ভাবতেই পারছিলাম না, আমাদের গায়ে কাঁটা দিচ্ছিল, কোথাও গিয়ে আমাদের সহকর্মীরা তাদের চোখের কোণে জল এসেছিল। সত্যি এই লড়াইটা আমাদের সবার, এই গোটা নিউজ রুমের লড়াই। আমরা যখন যুদ্ধক্ষেত্রে মানে একেবারে ইউক্রেনে যখন আমাদের সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর শাউন যখন লড়াই করছে, সেই লড়াই এই নিউজ রুমের মধ্যে হচ্ছে, সে যখন ফিড পাঠাচ্ছে সেই ফিডগুলো সেই মুহূর্তে এয়ারে যেতে হবে এবং অ্যাঙ্কারদেরকে প্রপারভাবে ব্রিফ করা হচ্ছে, এবং কখনো আমরা হয়তো ঝাড়ও খেয়েছি যে তুই কেন এটা বললি, তখন হয়তো কখনো রাগ হয়েছে কেন আমাদেরকে এইভাবে বললো। এই যে রাগ, ভালোবাসা, অভিমান সবটা মিলিয়ে রিপাবলিক বাংলা, তবে সত্যি আপনাদের কণ্ঠস্বর আমরাই হয়েছি প্রথম থেকেই, আপনাদের জন্য, আপনাদের জন্যই কাজ করে গেছি আমরা চোখে চোখ রেখে, তাই তো মধুকর? একেবারে, এবং এক বছর ধরে আমরা মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছি, এক বছর ধরে আমরা মিনমিন করে কথা বলিনি, আমরা কথা বলেছি চিৎকার করে। আপনারা হয়তো ভেবেছেন যে আমরা কেন চিৎকার করি, চিৎকার করেছি আপনাদের কণ্ঠস্বর, আপনাদের কণ্ঠস্বর হয়ে আমরা চিৎকার করেছি, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য খবর আমরা চিৎকার করেছি, মিনমিন করে একবারই কিন্তু আমরা বলিনি। এবং সে কারণেই আজ পৌলমী 17ই মার্চ সেই রেজাল্টটা কিন্তু আমরা পাচ্ছি। এবং যেমনটা আমাদের মীনাক্ষী যে বিষয়টা বলছিল যে আমরা কিন্তু প্রথম থেকেই প্রথমে থাকার, যে মীনাক্ষী আমরা প্রথম থেকে প্রথমে থাকার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটা নিয়ে নিয়েছিলাম, এবং সে কারণেই যেখানেই আমরা গিয়েছি, আমরা বিধানসভার নির্বাচন থেকে শুরু করে পুরো ভোটের নির্বাচন যেখানেই গিয়েছি আমরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলেছি, মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছি। মিনমিন করে কথা বলার দিন শেষ, এখন আর কেউ মিনমিন করে কথা বলবে না। রিপাবলিক বাংলা বাংলার সংবাদ মাধ্যমে চোখে চোখ রেখে কথা বলার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই দৃষ্টান্ত আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের যারা ইনপুট ডেস্কে রয়েছে তারা রয়েছেন, এবং কিশলয় এই মুহূর্তে দাঁড়িয়ে, কিশলয় প্রতি মুহূর্তের লড়াই, এক বছরের লড়াই, যেখানে দাঁড়িয়ে আজকের এই রেজাল্ট আউট বলাই যায়, কতটা কতটা স্বপ্ন পূরণ তোমার মনে হচ্ছে? মানে যেটা আমরা বলছিলাম যে 0 থেকে 23, অর্থাৎ এমন একটা রাইজ যা বাংলার মিডিয়া কেউ কখনো দেখেনি, যা বাংলার মিডিয়ার ইতিহাসে কেউ কখনো দেখেনি। একটাই কথা বলবো, নিউজ রুমে দাঁড়িয়ে সবার মাঝে রিপাবলিক বাংলা হিপ হিপ, রিপাবলিক বাংলা হিপ হিপ, রিপাবলিক বাংলা হিপ হিপ। এই নিউজ রুম আমার পেছনে যেটা দেখা যাচ্ছে, সেখানে প্রত্যেক দিন যেভাবে উত্তেজনা, প্রতিটি খবর আমরা যেভাবে কভার করি মীনাক্ষী, সেই যুদ্ধের খবর হোক, বাংলাদেশের খবর হোক, কিংবা আফগানিস্তানের খবর, আমরা এগিয়ে থাকি, এবং তার ফল আজকে আমাদের মানুষ দিয়েছেন, সেই মানুষের ফল আমরা মাথা ব্যথা নিচ্ছি মীনাক্ষী। কিশলয় মানুষের ফল মাথা পেতে নিচ্ছি, এবং মানুষকে কুর্নিশ জানাচ্ছি যারা এই এক বছরে উল্কার গতিতে আমাদের যে উত্থানে তাদের সাপোর্ট রেখেছেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া সবটাই যেন এলোমেলো হয়ে যায়, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা দ্বিগুণ হতে পারি না। আমরা যে দৃষ্টান্ত আজকে স্থাপন করলাম, হ্যাঁ আমাদেরকে বারবার নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, অনেকে বলেছিল যে এই চ্যানেল হয়তো থাকবে না বাংলায়, অনেকে বলেছিল যে এত চিৎকার করে কেন আমরা কথা বলি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি আমরা চিৎকার করি, কারণ আমাদের রেকর্ড করতে হয়, সেই কারণে আমরা মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলি, মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা আপনাদের সামনে সমস্ত খবর তুলে ধরি। এই মুহূর্তে ডেস্কে ইনপুটে আমার সঙ্গে আরও যারা রয়েছে, কি মনে হচ্ছে এই মুহূর্তে যে অনুভূতিটা সেটা ঠিক কেমন? অসম্ভব ভালো অনুভূতি, অসম্ভব ভালো। আমরা এক বছরে যে এই রেজাল্টটা পেয়েছি তার জন্য আমরা উই আর ব্লেসড, এবং আমরা দর্শকদের সাথে, দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এইভাবে জনপ্রিয়তা নিরিখে রাখার জন্য।
একেবারে একই সঙ্গে আউটপুটে প্রতি মুহূর্তে সবথেকে বেশি চ্যালেঞ্জ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা খবর দ্রুত পৌঁছানোর জন্য যেভাবে কাজ হয় সেখান থেকে দাঁড়িয়ে র‍্যাপ টিম যে সামলায় এই মুহূর্তে সৃজিতা প্রতি মুহূর্তে সকাল থেকেই তোমাকে শুরু হয়ে যায় বলা আমার যে খুব তাড়াতাড়ি ছাড়ো খবরগুলো খুব দ্রুত যাতে ছাড়তে হয় এবং তুমি প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের সম্মুখীন হও। আজকের অনুভূতিটা কেমন? আজকে তো মানে যখন থেকে এই খবরটা পেয়েছি প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড উচ্ছ্বাস, আমরা সকলেই খুব খুশি, সেটা আমাদের নিউজ টিম দেখেই বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জ এখানেই শেষ নয়, এটা একটা মাইলস্টোন, আমাদের আরও এগোতে হবে। আমরা যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছি যে এক নম্বর চ্যানেলের খুব শীঘ্রই যাতে আমরা সেই মাইলস্টোনটা ছুঁতে পারি সেটার দিকে আমাদের আরও এগিয়ে যেতে হবে, আরও চেষ্টা করতে হবে। একেবারে দ্রুত গতিতে এগোতে পারছি আমরা এবং যে কারণে প্রত্যেকটা সদস্য এই মুহূর্তে, প্রত্যেকটা যারা এই রিপাবলিক বাংলার সঙ্গে জড়িত সকলের কিন্তু অক্লান্ত পরিশ্রমের পেছনে রয়েছে, নেপথ্যে রয়েছে অক্লান্ত পরিশ্রম। যখন ডিস্ট্রিক্টের খবরগুলো লেখো একটা জিনিসও যাতে মিস না হয় এবং ভুল খবর যাতে না যায় সেটা কত বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। সত্যি এটা খুব বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি, কারণ আমাদেরকে এক নম্বরে পৌঁছতে হবে এবং আমরা খুব দ্রুত সেদিকে এগিয়ে যাচ্ছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সেই জায়গায় পৌঁছে যাব। একেবারে পার্থদা এই মুহূর্তে ফোনে ব্যস্ত, কিন্তু আমি পার্থদার কাছে যাব। এভাবেই সকাল থেকে পার্থদাকে এই রোলেই আমরা দেখি, যখন প্রতি মুহূর্তে ফোনে ব্যস্ত কোন রিপোর্টার কোথায় রয়েছে এবং সে সঠিক জায়গায় পৌঁছেছে কিনা, কিভাবে তার পরবর্তী অ্যাসাইনমেন্ট সে সাজাবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি অনুভূতি, প্রতি মুহূর্তে যে যুদ্ধ সেটার কি কোথাও স্বীকৃতি? একেবারেই মীনাক্ষী, আমরা যে এক বছর আগে যে যুদ্ধ শুরু করেছিলাম চোখে চোখ রেখে, সেই যুদ্ধ আজকে তার পরিণতি পেল এবং তার সফলতা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে আমরা আমাদের যেটা যা প্রাপ্য যে জায়গা সেই জায়গা আমরা পেলাম। রিপাবলিক বাংলা তার নিজের স্ট্যান্ডে নিজের জায়গায় রাজ্যে তার জায়গা তৈরি করে নিল।